لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أو كما قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله، الله يعلم إنك لرسوله، الله يشهد إن المنافقين لكاذبون. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: آية المنافق ثلاث: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا تؤمن خان. متفق عليه. الحمد لله، সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সুমহান সুপ্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের প্রথম জুমায় আমাদের জুমার খুতবা আরম্ভ হওয়ার পূর্বে মসজিদে উপস্থিত করলেন, সেই রব্বে কারিমের প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর নেককার পরহেজগার মুত্তাকী বান্দা, আল্লাহওয়ালা বান্দা, আল্লাহ ভীতি আমাদের অনেক বেশি, আমাদের ভিতরে তাকওয়া অনেক বেশি, আমরা এত বেশি তাকওয়া অবলম্বন করি, আমাদের তাকওয়ার গুণ, আমাদের তাকওয়া আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা এত বেশি আমাদের মাঝে, যে আমরা আলহামদুলিল্লাহ সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সিয়াম পালনের মাধ্যমে সমস্ত খারাপ কাজ, অন্যায় কাজ, পাপাচার থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। যে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, সেই রব্বুল আলামিনের আমার প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, যেই রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ওহির মাধ্যম বন্ধ করে দিয়েছেন, যেই রাসূলের পরে পৃথিবীতে আর কোনোদিন কোনোভাবেই নতুন করে কোনো বিধান নাজিল হওয়া সম্ভব নয়, নাজিল হবে না। যেই রাসূলের মাধ্যমে, যেই নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন বিধানকে, সংবিধানকে পরিপূর্ণ করে দিয়েছেন, সেই নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মসজিদের মুসল্লিবৃন্দ, অত্যন্ত দুঃখজনক ব্যাপার,
খুবই কষ্টকর ব্যাপার কষ্টসাধ্য ব্যাপার আমরা আমাদের অজান্তেই আমরা আমাদের নিজেদের খেয়াল না থাকার কারণে অজ্ঞতা বশত বা অবজ্ঞা বশত আমরা মুসলিম থেকে মুনাফিকে রূপান্তরিত হয়ে যাচ্ছি যা আমাদের বুঝে আসছে না যা আমরা বুঝে উঠতে পারতেছি না যা আমরা খেয়াল করতে পারতেছি না আমরা কথা কাজে আমরা আমল আখলাকে আমরা চাল চলনে আমরা দিন পালনে সব কিছুতেই কেন যেন মুনাফিকদের নিদর্শন বহিঃপ্রকাশ করে ফেলতেছি অথচ আমাদের উচিত অথচ আমাদের প্রয়োজন আমাদের দরকার যে যা কিছু করলে পরে রব্বুল আলামিন সন্তুষ্টি অর্জন করা যায় রব্বুল আলামিন সন্তুষ্ট হন সেই কাজগুলো বেশি করে করার যা কিছু করলে পরে ইহুদিদের কষ্ট হয় যা কিছু করলে পরে বিদর্ভীদের কষ্ট হয় যা কিছু করলে পরে নাস্তিকরা কষ্ট পায় সেই কাজগুলো আমাদেরকে বেশি বেশি করে করা দরকার সম্মানিত মুসলিমবৃন্দ অত্যন্ত দুঃখজনক ব্যাপার খুবই লজ্জাজনক ব্যাপার তারপরেও সত্য এটাই যে আমরা মুসলিমরা আমরা মুমিনরা আমরা ইমানদাররা আমরা মুসলমানরা আমাদের নিজেদের ব্যাপারে সচেতন না হওয়ার কারণে আজ দেখা যায় যে এই দেশের 90% এর উপরে মুসলমান মুসলিম কান্ট্রি যে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ইফতার পার্টি ইফতার মাহফিলের আয়োজন করা হয় সেই ইফতার মাহফিল বা ইফতার পার্টিগুলোকে বন্ধ করে দেওয়া হয় সেই ইফতার পার্টির বিরুদ্ধে আন্দোলন করা হয় সেই ইফতার পার্টির বিরুদ্ধে সমাবেশ করা হয় কি লজ্জাজনক ব্যাপার অথচ এই দেশের মুসলিম সংখ্যাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ দিকে সবচেয়ে বেশি এই দেশে অল্প কিছু সংখ্যক রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অথচ তাদের পাওয়ার কত তাদের দাপট কত যে হিন্দুদের কোন সরস্বতী ভগবতী কালী পূজা দুর্গা পূজা যে কোনো পূজাই হোক না কেন প্রত্যেকটা ভার্সিটি বন্ধ রেখে সেই ভার্সিটিতে সকলে মিলে উদযাপন করে পূজা অথচ মুসলিমদের শান্তিশিষ্ট নিরীহ ইফতার মাহফিলের আয়োজন সেই ইফতার মাহফিলের ব্যাপারে বিরোধিতা করে এই সাহস কোথায় পায় এই সাহস কোত্থেকে আসে এটা আমার আপনার মতো মুসলমানদের মধ্যে ইমানি চেতনা না থাকার কারণে আমার আপনার মুসলমানের মধ্যে ইসলামত্ব না থাকার কারণে আমার আপনার মুসলমানের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা না থাকার কারণে ইসলাম নিয়ে আমার অন্তরে ব্যথা না থাকার কারণে ইসলামের ব্যাপারে কেউ কিছু বললে পরে ব্যথিত না হওয়ার কারণে আজকে এই অবস্থান সম্মানিত মুসলিমবৃন্দ আমি বলতে চাচ্ছি না যে আপনারা ইসলামকে ভালোবাসেন না আমি বলতে চাচ্ছি না আপনারা মুসলমান না আমি বলতে চাচ্ছি না আপনাদের ঈমান দুর্বল আমি বোঝাতে চাচ্ছি যে যতটুকু আপনাদের ঈমানদার হওয়া পরে সোচ্চার হওয়া দরকার যতটুকু আমাদের মুমিনদের সোচ্চার হওয়া দরকার সাবধান হওয়া দরকার সতর্ক হওয়া দরকার আমরা ততটুকু সতর্ক নয় সাবধান নয় সচেতন নয় তাই তো আজকে নাস্তিকেরা তাই তো আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা অল্প কিছু সংখ্যক হওয়ার পরে তারা আমাদের উপরে প্রাধান্য পায় তারা আমাদেরকে কন্ট্রোল করে আমাদের উপর কন্ট্রোল ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করে আর আমরা মুসলিমরা সেটা চেয়ে চেয়ে শুধু দেখি আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন যারা ইসলামকে কলুষিত করার চেষ্টা করে যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে যারা ইসলামের বিরোধিতা করে আপনি তাদেরকে ধরুন তাদেরকে পাকড়াও করুন যদি তাদের হেদায়েত থাকে তাদেরকে আপনি হেদায়েত দান করুন আর যদি হেদায়েত না থাকে তাদেরকে আপনি ধ্বংস করে দিন তাদেরকে আপনি ধূলিসাৎ করে দিন তাদেরকে আপনি মাটির সাথে মিশিয়ে দিন আমিন প্রিয় মুসলিমবৃন্দ আজকে আমি আলোচনা করব কয়েকটি বিষয়ে তার মধ্যে সবচেয়ে প্রথম যেটা বলবো সেই বিষয়টা হচ্ছে ফজরের সালাত সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার সালাত ব্যতীত রেখে কেউ মুসলমান হতে পারে না আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় পাপ পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় পৃথিবীর সবচেয়ে বড় জুলুম পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সেই ব্যক্তি সবচেয়ে বড় পাপ করে যেই ব্যক্তি নিজের অজ্ঞতা বশতও শিরিক করে সেও পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম করে যেই ব্যক্তি ইচ্ছা না থাকা সত্ত্বেও শিরিকে অংশগ্রহণ করে সেই ব্যক্তি মুসলিম থেকে বের হয়ে যায় শিরিক এত বড় পাপ শিরিক কত বড় পাপ শিরিক কত ভয়াবহ পাপ যে ইচ্ছাই করেন আর অনিচ্ছাই করেন
জেনে করেন আর না জেনে করেন বুঝে করেন আর না বুঝে করেন আপনার ঈমান থাকবে না আপনি মুসলিম থাকবেন না আপনি আপনার ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত আপনার 50 বছর বয়স 50 বছরের মধ্যে একদিন আপনি সালাত বাদ দেননি একদিন আপনি ভালো কাজ করা বাদ দেননি একদিন আপনি খারাপ কাজের সাথে অংশ গ্রহণ করেননি একদিন আপনি অন্যের সম্পদ নষ্ট করেননি একদিন আপনি অন্যের হক নষ্ট করেননি আপনি অনেক ভালো মানুষ পিতামাতার সেবা করেন দান সাদাকা করেন কুরআন তেলাওয়াত করেন মানুষের সাথে ভালো আচরণ করেন প্রতিবেশীর উপকার করেন সবাই আপনাকে ভালো জানে এমন কি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন সবাই আপনাকে মুসল্লি জানে আল্লাহর কাছেও ভালো ফেরেশতাগণের কাছেও ভালো সব কিছুই ঠিক আছে হঠাৎ করে একদিন আপনি মাজারে যা সিজদা দিয়ে ফেলেছেন হঠাৎ করে একদিন আপনি জাদুর উপর বিশ্বাস করে ফেলেছেন হঠাৎ করে একদিন আপনি আল্লাহ ব্যতীত অন্য কেউ ভালো কিছু করতে পারে গায়েবের খবর রাখে এটা বিশ্বাস করে ফেলেছেন আপনার পৃথিবীর যত ভালো কাজ ছিল যত নেক কাজ ছিল সব কিছু বরবাদ হয়ে গিয়েছে শিরিক কত বড় ভয়াবহতা শুধুমাত্র একবার করেছেন ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক একসাথে বন্ধু বান্ধব গিয়েছেন বড় ভাইদের সাথে গিয়েছেন মাজারে বেড়ানোর জন্য জিয়ারত করার জন্য যাওয়ার পরে বড় ভাইরা বলতেছে যে আমরা সবাই সিজদা দেই আমরা সবাই পীরের পায়ে সিজদা দেই তুই পীরের পায়ে সিজদা দে এখন আপনি বড় ভাইয়ের কথাকে অবজ্ঞা করতে পারতেছেন না বড় ভাইয়ের কথাকে ফেলে দিতে পারতেছেন না বড় ভাইয়ের কথার বিরোধিতা করতে পারতেছেন না তার সম্মান রক্ষার্থে যাতে বড় ভাইয়েরা কষ্ট না পায় এই কারণে পীরের পায়ে সিজদা দিয়ে দিচ্ছেন আপনি শিরিক করে ফেললেন আর শিরিক করার কারণে আপনার পূর্বের যত ভালো আমল আছে সমস্ত ভালো আমল ধূলিসাৎ হয়ে গেছে কোনো ভালো আমল আর ভালো আমল নেই আপনাকে নতুন করে তওবা করে মুসলিম হতে হবে নতুন করে আমল শুরু করতে হবে নতুন করে ইস্তিগফার করতে হবে নতুন করে আমল করে আপনার নেকি অর্জন করতে হবে শিরিক এত বড় ভয়াবহ পাপ পৃথিবীতে দ্বিতীয় ভয়াবহ পাপের ব্যাপারে বিদ্বানগণের মধ্যে দ্বিমত পোষণ রয়েছে কেউ কেউ বলেন পৃথিবীতে দ্বিতীয় বড় ভয়াবহ পাপ হচ্ছে পিতামাতার সাথে অসৎ আচরণ পিতামাতার সাথে সৎ আচরণ না করলে পরে সেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতামাতার সাথে ভালো আচরণ না করা আপনি পিতামাতার সাথে সৎ আচরণ করবেন না তাকে কষ্ট দিবেন তার হক আদায় করবেন না তার খেদমত করবেন না তার সেবা যত্ন করবেন না তার খোঁজ খবর নেবেন না তার হাত খরচ দিবেন না আপনি বড় হয়ে গিয়েছেন তার সাথে সুন্দর করে কথা বলবেন না তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন গালিগালাজ করবেন তাকে কষ্ট দিয়ে কথা বলবেন সে কোনো কিছু বললে তার কোনো প্রয়োজনীয়তা জানালে পরে এমন ভাবে অজ্ঞতা বশত এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবেন যেন সে আপনার উপরে একটি বোঝা হয়ে গেছে এই রকম করবেন তো সেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ প্রথম পাপটা ছিল শিরিক দ্বিতীয় পাপটা পিতামাতার সাথে খারাপ আচরণ করা কোন কোন বিদ্বানের মতে দ্বিতীয় বড় মহাপাপ হচ্ছে সালাত পরিত্যাগ করা সালাত ছেড়ে দেওয়া আপনি মুসলমান আপনি ঈমানদার দাবি করতেছেন অথচ আপনার উপরে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা পাঁচ ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো ফরজ করা হয়েছে আর ওয়াক্ত পার হয়ে যাচ্ছে ওয়াক্ত গড়িয়ে যাচ্ছে ওয়াক্ত চলে যাচ্ছে আর আপনি সালাত আদায় করতেছেন না আপনার সালাতের ব্যাপারে ভুরুক্ষেপ হচ্ছে না আপনার কোনো কিছু মনে হচ্ছে না আপনার মসজিদে আসার জন্য অন্তর কাঁপতেছে না অন্তর টানতেছে না অন্তরের ভিতরে কোনো চিন্তা চেতনা হচ্ছে না জেনে রাখুন এটা হচ্ছে দ্বিতীয় মহা পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ সালাত এত গুরুত্বপূর্ণ ব্যাপার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি সালাত ত্যাগ করে সেই ব্যক্তি কুফরি করে কাফের হয়ে যায় মুসলিম ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য আছে সালাত এত বড় মহাপাপ সম্মানিত মুসলিমবৃন্দ তিনটি বড় ভয়াবহ পাপের কথা বললাম প্রথম বলেছি শিরকের কথা যেই শিরিক করলে পরে পৃথিবীর সমস্ত আমল নষ্ট হয়ে যায় থাকে না আর কোনো আমল আপনি যত বড় দানশীল হন দানের চেয়ে পাওয়ারফুল ইবাদত পৃথিবীতে কি আছে আমার জানা নেই দান এত বড় পাওয়ারফুল ইবাদত সেই দানের আমলও নষ্ট হয়ে যাবে যদি আপনি শিরিক করেন পৃথিবীতে দ্বিতীয় বড় মহাপাপ হচ্ছে পিতামাতার সাথে অসৎ আচরণ করা পিতামাতার সাথে ভালো আচরণ করবেন না তাকে কষ্ট দিবেন এটা কত বড় মহাপাপ কত বড় মহাপাপ যে আল্লাহ বলছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাউলান কারীমা তাদের সাথে এমন সদাচরণ করতে হবে যেন উহ শব্দটুকু কোনোদিন না বলি পিতামাতা আপনাকে কথা বলতেছে অন্যায় কথা বলতেছে আপনাকে দোষারোপ করতেছে যা কিছু আপনি করেননি আপনার উপর মিথ্যাচার হয়ে যাচ্ছে তবুও তাকে আপনি কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না
সম্মানিত মুসলিমবৃন্দ ইসলামের সৌন্দর্য ছিল এমন সৌন্দর্য দেখুন সাহাবীগণ যারা অমুসলিম থেকে কেবল নবমুসলিম হয়েছে নতুন মুসলিম হয়েছে তারা তাদের পিতামাতার কাছে অত্যাচারিত হয় নির্যাতিত হয় এই নির্যাতিত হওয়ার কারণে রাসূলের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার পিতা আমাকে আমার মাতা আমাকে অন্যায় করে জুলুম করে আমি তাদের সাথে সদাচরণ করতে চাই না আপনি আমাকে অনুমতি দিন আমি তাদের সাথে কঠোর হই তাদের সাথে খারাপ আচরণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কখনোই অনুমতি দেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন তোমার পিতামাতার কথা ততক্ষণ পর্যন্ত তোমাকে মানতে বাধ্য ততক্ষণ পর্যন্ত তুমি মানতে বাধ্য ততক্ষণ পর্যন্ত তোমাকে মানতেই হবে যতক্ষণ না আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলে সম্মানিত মুসলিমবৃন্দ আজ আমার শরীর একটু দুর্বলতা লাগতেছে আমার মা যদি আমাকে বলে একটু বাজারে যা এটা নিয়ে আয় আমি রাগান্বিত হয়ে যাই তুমি দেখো না সারাদিন খাটাখাটনি করে আসছি এখন আমি ক্লান্ত এখন আমার বাজারে যেতে বলো আমি মায়ের উপরে কটু বাক্য ব্যবহার করি মায়ের উপরে রাগ ঝাড়ি অথচ এটার কোনো বৈধতা নেই এটার কোনো হুকুম নেই এটার কোনো আইন নেই আজ বৃদ্ধ পিতামাতা হয়তোবা কখনো কখনো কোনো ভুল করে বসে সেই ভুলের কারণে তাকে এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে টুকু কথা বলি বাজে মন্তব্য করি যে মায়ের চোখে পানি চলে আসে বাবার চোখে পানি চলে আসে সম্মানিত মুসলিমবৃন্দ পৃথিবীতে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার পিতামাতা আপনার পিছনে সবচেয়ে বেশি কষ্ট করেছে আপনার পিতামাতা আপনাকে সবচেয়ে বেশি স্নেহ দিয়েছে সবচেয়ে বেশি মায়া দিয়েছে আপনার আজকের এই অবস্থানে দাঁড় করানোর পিছনে সবচেয়ে বেশি যার অবদান তিনি হচ্ছে আপনার পিতামাতা সুতরাং পিতামাতার সাথে কখনো যেন অজ্ঞতাবশত কখনো যেন অবহেলাবশত কখনো যেন অনিচ্ছাকৃত ভাবেও খারাপ আচরণ না হয়ে যায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন পৃথিবীতে তৃতীয় বড় মহাপাপ হচ্ছে সলাত পরিত্যাগ করা সলাত ছেড়ে দেওয়া আজান হচ্ছে শুনতে পাচ্ছেন দোকানে বসে রয়েছেন আপনি ব্যবসায়ী আপনার দোকানে প্রচুর লোকের ভিড় জমে গিয়েছে আপনি সকল লোককে সলাতের আহ্বান জানিয়ে দোকান বন্ধ করে সলাতে আসতে হবে এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ এটাই হচ্ছে ইমানদারের পরিচয় যদি না আসতে পারেন আপনি ইমানদার নয় যদি না আসতে পারেন আপনি মুসলিম নয় আপনাকে সলাতে আসতেই হবে আপনি ড্রাইভার গাড়ি ড্রাইভিং করতেছেন এমন রাস্তায় চলে গিয়েছেন এত দূরত্বের রাস্তা আশপাশে ফাঁকা মাঠ আর মাঠ কোনো বাড়িঘর নাই কোনো মসজিদ নেই কিন্তু আপনি আপনার কানে আজান পৌঁছেছে অনেক দূর থেকে আজান ভেসে আসতেছে আপনার কান পর্যন্ত পৌঁছাইছে বা আপনার তো এখন ডিজিটাল যুগ এই যুগে তো আজানের প্রয়োজন হয় না এই যুগে তো আপনি আপনার হাতের ঘড়ি দেখেই বুঝতে পারেন আপনার হাতের স্মার্টফোনের টাইম দেখেই বুঝতে পারেন সলাতের টাইম হয়েছে কিনা যখন সলাতের টাইম হয়ে গেছে আপনি যে প্রান্তেই থাকেন না কেন ওই প্রান্তেই গাড়ি দাঁড় করিয়ে সলাত আদায় করতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ এটাই হচ্ছে মুসলমানের লক্ষণ যদি না করেন পৃথিবীতে তৃতীয় বড় মহাপাপের মধ্যে আপনি অন্তর্ভুক্ত হয়ে গেলেন অথচ আমরা খেলায় খেলায় তুচ্ছ তাচ্ছিল্যতায় গাফিলতায় আমাদের অনিচ্ছায় বা ইচ্ছাকৃতভাবে প্রতিদিন ফজরে ঘুমিয়ে থাকি মুয়াজ্জিন কত আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম কত আজান চলতেছে আশপাশে কত আজান চলতেছে আমাদের কারোরই ঘুম ভাঙে না আমরা কেউই চেতন পাই না আমরা কেউই মসজিদে আসি না আমাদের তো অন্তর কেঁপে ওঠে না আমাদের অন্তরে নাড়া দেয় না আমাদের বিবেকবোধ হয় না আমাদের আত্মমর্যাদাবোধ হয় না আমাদের লজ্জা হয় না আমরা একসাথে পাঁচজন লোক গেলে পরে চারজন যদি আমার চেয়ে একটু উঁচু লেভেলের হয় সেই চারজনের সামনে কোনো কথা বলতে লজ্জা পায় সেই চারজন যদি কোনো কথা বলে তাদের কোনো কথাকে মাটিতে ফেলে দিতে লজ্জা পায় তাদের কোনো কথাকে অবজ্ঞা করতে লজ্জা পায় অথচ যে পৃথিবীর রব যে আমার পরিচালক যে আমার সৃষ্টিকারী যে আমার আইন প্রয়োগকারী যে আমাকে পৃথিবীতে রিজিক দান করতেছে যে আমাকে হায়াত দান করেছে যে আমাকে সম্মান দান করেছে যে পরকালে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে যে জান্নাতে প্রবেশ করে শান্তি দান করবে যে মহা সফলতা আমাকে সফল করবে সেই রব যে আল্লাহর ইবাদত করা লাগবে যার দাসত্ব করা লাগবে যার গোলামি করা লাগবে সেই রবের সামনে লজ্জা পায় না সেই রবের কথাকে গুরুত্ব দিয়ে দেখি না সেই রবের কথাকে মূল্যবান মনে করি না সেই রব আইন প্রয়োগ করেছে আমার উপরে সেই রব বিধান দিয়েছে আমাকে দিনের মধ্যে পাঁচবার সালাত আদায় করার জন্য অথচ আমি কোনো অজুহাত নেই কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই শুধু ঘুমের কারণে মসজিদে আসি না রবের ডাকে রবের আহ্বানে সাড়া দেই না রবের ডাকে সাড়া দেই না আমি ঘুমিয়ে থাকি অলসতায় সময় পার করে দেই সম্মানিত মুসলিমবৃন্দ শুনুন
এই কাজটি যদি করি তো আমি পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ বা তৃতীয় বড় মহাপাপের মধ্যে নিমজ্জিত হলাম এই পাপের ক্ষমা তওবা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না এই পাপ থেকে কখনোই মুক্তি পাবেন না যতক্ষণ না তওবা করবেন তওবা করা মানে তওবা করতে হবে আল্লাহ আমি এতদিন সালাত পরিত্যাগ করেছি সালাত করতে পারিনি নামাজে উপস্থিত হতে পারিনি আমার বড় ভুল হয়েছে আমার বড় অন্যায় হয়েছে আমার বড় অপরাধ হয়েছে আপনি তো ক্ষমাশীল আপনি তো ক্ষমাকে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আমি আজকে আপনার কাছে অঙ্গীকারবদ্ধ হচ্ছি ওয়াদাবদ্ধ হচ্ছি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আজকের পর থেকে আমি আর কোনোদিন সালাত পরিত্যাগ করব না আমি আমার জীবন থাকা অবস্থায় আমি আমার হায়াত থাকা অবস্থায় আমি পৃথিবীতে যতদিন অবস্থান করব আপনি যতদিন পর্যন্ত আমাকে হায়াত রাখবেন ততদিন পর্যন্ত আমি সালাত আদায় করব এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হচ্ছি এই ওয়াদায় ওয়াদাবদ্ধ হচ্ছি এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি এই প্রতিজ্ঞা করতে হবে দ্বিতীয় নম্বরে এটাকে কাজে বাস্তবায়ন করতে হবে এটাকে কাজে বাস্তবায়ন করতে হবে প্রতিনিয়ত সালাত আদায় করতে হবে সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা জানি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া পাবো না পৃথিবীর মানুষ হাহাকার করতে থাকবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত একদম শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেকটি মানুষ সেদিন কান্নায় জর্জরিত হয়ে থাকবে সেদিন ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে কোথায় গেলে উদ্ধার পাবে কোথায় গেলে মুক্তি পাবে কোথায় গেলে এই গজব থেকে রেহাই পাবে তারা যারা জাহান্নামী তারা বলতে থাকবে আমাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হোক জাহান্নামের শাস্তি ভোগ করা করতে তারা রাজি প্রস্তুত তবুও ওই কিয়ামতের মাঠের ভয়াবহ আজাব তাদের সহ্য হবে না এত কঠিন এত ভয়াবহ জায়গা এত ভয়াবহ পরিস্থিতি যে কারো কারো পাপের কারণে তার শরীরের ঘাম হবে হাঁটু পরিমাণ কারো কারো পাপের কারণে তার শরীরের ঘাম হবে মাজা পরিমাণ কারো কারো পাপের কারণে তার শরীরের ঘাম হবে গলা পরিমাণ কারো কারো মুখ পরিমাণ কারো কারো ডুবে যাবে এত ভয়াবহ পরিস্থিতি হবে কিয়ামতের মাঠে এত ভয়াবহ পরিস্থিতি হবে কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য মাথার সন্নিকটে চলে আসবে খুবই কাছাকাছি চলে আসবে কেউ কেউ বলে এক হাত উপরে আসবে এ বর্ণনা সঠিক নয় তবে খুব নিকটে চলে আসবে খুব কাছাকাছি চলে আসবে এ কথাই সঠিক এটাই চূড়ান্ত কথা এত কাছাকাছি চলে আসবে গরমের তাপমাত্রার কারণে মাথা টকবক টকবক করতে থাকবে আমার শরীরের ঘাম এত বেশি হতে থাকবে যে পাপ যত বেশি ঘাম তত বেশি যার যত পাপ তার তত ঘাম এত ঘাম হবে কারো হাঁটু পর্যন্ত কারো মাজা পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো মুখ পর্যন্ত এমন পরিস্থিতিতে কোনো ছায়া নেই কোনো রেহাই পাওয়ার অবস্থা নেই কোনো উদ্ধার করার কেউ নেই কোনো ক্ষমতাবান ব্যক্তি নেই কোনো প্রভাবশালী ব্যক্তি নেই কোনো ক্ষমতাধর নেই যে ওইখান থেকে আপনাকে রেহাই দেবে মুক্তি দেবে ওইখান থেকে আপনাকে উদ্ধার করবে কেউ নেই সেই দিন সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের তলে ছায়া পাবে ছায়া আছে একটা কয়টা একটা কি আল্লাহর আরশ এই আরশের তলে ছায়া পাবে কয় শ্রেণীর লোক সাত শ্রেণীর লোক তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে তারা যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে লটকানো থাকে মসজিদের সাথে অন্তর লটকানো ঝুলন্ত মানে মানে কি আপনি মসজিদের সাথে আপনার অন্তরটাকে খুলে ঝুলিয়ে রেখে যাবেন এরকম না মসজিদের সাথে অন্তর ঝুলানো মানে ফজরের সালাত পরে বাড়িতে গিয়েছে ফজরের সালাতে পরে কাজে বেরিয়ে হয়েছে ফজরের সালাতে পরে গাড়ি নিয়ে বের হয়েছে ফজরের সালাতে পরে দোকানে গিয়েছে কিন্তু যখন জহরের ওয়াক্ত হয়ে যাচ্ছে তার আগেই তার অন্তরের মধ্যে একটি চিন্তা এসে যাচ্ছে ওয়াক্ত হয়ে যাচ্ছে মসজিদে যাওয়া লাগবে সালাত আদায় করা লাগবে এর মানে হচ্ছে তার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত রয়েছে যেই ব্যক্তি জহরের সালাত পড়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে একটু বিশ্রাম করতেছে আসরের আগ দিয়ে তার ঘুম ভেঙে যাচ্ছে চিন্তায় যে আজান বোধহয় হয়ে গেছে সালাত আদায় করতে যেতে হবে ওই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত রয়েছে যে এই ব্যক্তি আসর পরে বের হয়ে যায় বিভিন্ন ধরনের কাজ সারতেছে মাগরিবের আজানের আগ দিয়ে আবার মসজিদে উপস্থিত হয়ে যাচ্ছে সালাত আদায়ের জন্য বুঝতে হবে ওই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লটকানো রয়েছে যেই ব্যক্তি মাগরিব পড়ে যাওয়ার পরে ইশার পূর্বে আবার মসজিদে প্রবেশ করতেছে বুঝতে হবে ওই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত রয়েছে সম্মানিত মুসল্লিবৃন্দ যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলন্ত লটকানো রয়েছে ওই ব্যক্তি আরশে আজিমের তলে ছায়া পাবেন আল্লাহর আরশের ছায়ায় সেই দিন ওই ভয়াবহ আজাব থেকে
কিয়ামতের মাঠের ওই ভয়াবহ কঠিনতা থেকে মুক্তি পাবে সেই সমস্ত লোক যাদের অন্তর মসজিদের সাথে লটকে থাকে আজকের আলোচ্য বিষয় সালাত পরিত্যাগ করা বা মুনাফিকির ভয়াবহতা সম্মানিত মুসলিমবৃন্দ সালাত পরিত্যাগ করলে পরে ওই ব্যক্তি কাফের হয়ে যায় সেই ব্যক্তির সাথে আমাদের কোনো ভ্রাতৃত্ব থাকে না সেই ব্যক্তি আমাদের ভাই নয় যেমন ভাবে নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৌকায় উঠাতে দেননি নূহ আলাইহিস সালামের ছেলেকে আল্লাহ বলেছেন ওটা তোর ছেলে নয় যেমনই ভাবে লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন ওটা তোমার স্ত্রী নয় যেমনই ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন ওটা তোমার পিতা নয় ওর জন্য তুমি সুপারিশ করতে পারবে না সম্মানিত মুসলিমবৃন্দ আজকেও আমাদের সমাজে আজকেও আমাদের পরিবারে আজকেও আমাদের মধ্যে যারা সালাত পরিত্যাগ করে যারা সালাত আদায় করে না যারা সালাত আদায়কে গুরুত্ব দিয়ে দেখে না তাদের সাথে আমাদের কোনো ভ্রাতৃত্ব নেই তারা আমাদের ভাই হতে পারে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না এত কঠিন কথা কত কঠিন কথা চিন্তা করেছেন আপনার স্ত্রী সালাত আদায় করে না আপনি সালাত আদায় করেন অথবা আপনি সালাত আদায় করেন না আপনার স্ত্রী সালাত আদায় করে ইসলামী বিধান আপনাদের তালাক হয়ে গিয়েছে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক নেই স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না তাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না তালাক হয়ে যায় স্বামী সালাত আদায় করে স্ত্রী সালাত আদায় করে না তাদের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না তাদের সম্পর্ক তালাক হয়ে যায় এত কঠিন ব্যাপার সালাত কত ভয়াবহ ব্যাপার সালাত সালাত পরিত্যাগ করা কত ডেঞ্জারাস একটি কাজ কত ভয়াবহ কাজ এর পরেও যারা শিরিক করবে তারা তো আজীবন জাহান্নামী যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করবে তারা তো কাবিরা গুনাহ করে ফেলতেছে জাহান্নামে অনেক বড় শাস্তি পাবে যারা সালাত পরিত্যাগ করবে তারা তো মুসলিম থেকে বের হয়ে যাচ্ছে তাদের তো অনেক বড় শাস্তি হবে কঠিন ভয়াবহ শাস্তি হবে তারপরেও কোন হাদিসের মধ্যে আসেনি যে যেই ব্যক্তি শিরিক করবে যেই ব্যক্তি পিতামাতার সাথে অসাদ আচরণ করবে যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করবে ওই ব্যক্তিকে জাহান্নামের নিম্ন দেশে দেওয়া হবে এরকম কোন বর্ণনা আসেনি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে শিরিক পৃথিবীর সবচেয়ে বড় মহাপাপ শিরিক করলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না শিরিক করলে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায় শিরিক করলে ওই ব্যক্তির সমস্ত আমল বরবাদ হয়ে যায় শিরিক করলে সে জাহান্নামে যাবেই যাবে যাবেই যাবে তওবা করে মুসলমান না হলে পরে আল্লাহ তাকে ক্ষমা করবেন না আল্লাহ তাকে ক্ষমা করবেন না আল্লাহ তাকে ক্ষমা করবেন না এটাই বিধান এটাই আইন অথচ শিরিক করলে পরে সে আজীবন জাহান্নামী কোনোদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি শিরিক করার পরে কেউ মারা যায় অথচ শিরিক করলে পরে জাহান্নামে শাস্তি ভোগ করবে এ কথা সত্য কিন্তু জাহান্নামের নিম্ন দেশে জাহান্নামের তলে শাস্তি ভোগ করবে এ কথা সত্য নয় সালাত আদায় করলে কাফের হয়ে যায় সালাত আদায় না করলে কাফের হয়ে যায় গাফিলতির কারণে কাফের হয়ে যায় ঈমানদার থাকা যায় না মুসলমান থাকা যায় না কিন্তু কেউ যদি সালাত আদায় না করে তাহলে সে জাহান্নামের নিম্নে পড়বে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি পিতামাতার সাথে অসদ আচরণ করলে পিতামাতার অবাধ্য হলে পিতামাতাকে কষ্ট দিলে পিতামাতার সাথে কটু কথা কটু বক্তব্য দিয়ে তাদের অন্তরে কষ্ট দিলে পৃথিবীর দ্বিতীয় বড় মহাপাপ হয়ে যায় অনেক বড় পাপ যার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে অনেক ভয়াবহ শাস্তি কিন্তু কেউ যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে তাহলে ওই ব্যক্তিকে জাহান্নামের তলদেশে দেওয়া হবে নিম্ন দেশে দেওয়া হবে এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি সম্মানিত মুসলিমবৃন্দ আজকের আলোচ্য বিষয় যারা থাকবে জাহান্নামের তলদেশে যারা থাকবে জাহান্নামের নিম্ন দেশে তারা কারা আজকে আমি আমার আলোচনায় ফুটিয়ে তোলার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ان الحمد لله وحده والصلاه والسلام على رسول الله اما بعد সম্মানিত মুসলিমবৃন্দ প্রথম খুতবা শেষ করার পর দ্বিতীয় খুতবায় উঠে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ
কয়েকটি পয়েন্ট তুলে ধরব সকলেই এক খেয়ালে কান খাড়া করে শুনবেন ইনশাআল্লাহ কথাগুলো আপনার জীবনের কিছুটা হলেও পরিবর্তন আনবেই আনবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধান দিয়ে দিয়েছেন আইন প্রয়োগ করে দিয়েছেন সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন শান্তি দিয়ে দিয়েছেন অবজ্ঞা করার মতো ক্ষমতাও দিয়ে দিয়েছেন যেমন ইচ্ছা তেমন চলতে পারি যেমন ইচ্ছা তেমন করতে পারি যেমন চাই তাই করি যেমন চাই তাই শুনি যেমন চাই তাই দেখি যেথায় ইচ্ছা সেথায় যায় যে কোথাও যাওয়ার কোনো বারণ নাই যেথায় ইচ্ছা সেথায় যায় কোথাও যাওয়ার কোনো বারণ নাই এমনটাই মনে হয় কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সীমাবদ্ধতা দিয়ে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া সিজদুল মুমিন ও জান্নাতুল কাফির দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা কয়েদখানা আর জান্নাতুল কাফির কাফেরদের জন্য হচ্ছে জান্নাত জান্নাত মানে জান্নাত হচ্ছে ভোগ বিলাসের জায়গা জান্নাত হচ্ছে আরাম আয়েশের জায়গা জান্নাত হচ্ছে শান্তি পাওয়ার জায়গা যেখানে থাকবে না কোনো আকাঙ্ক্ষা যেখানে থাকবে না কোনো হতাশা যেখানে থাকবে না কোনো দুশ্চিন্তা যেখানে থাকবে না কোনো না পাওয়ার কোনো বেদনা দুঃখ কষ্ট যাতনা সেটাই হচ্ছে জান্নাত জান্নাতুল কাফের দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য জান্নাত দুনিয়া কাফেরদের জন্য জান্নাত এ কথার মানে হচ্ছে দুনিয়াতে বসবাসকারী কাফেরদের কোনো হতাশা থাকবে না কোনো ক্লান্তি থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো খারাপ লাগা থাকবে না কোনো বেদনা থাকবে না যেমন খুশি তেমন তারা চলতে পারবে সম্মানিত মুসলিমবৃন্দ আজ ইসলাম থেকে দূরে সরে থাকার কারণে আমরা মনে করি আমরা শান্তিতে আছি আজ ইসলামকে অবজ্ঞা করে চলার কারণে আমরা মনে করি আমরা শান্তিতে রয়েছি আরামে রয়েছি আয়েশে রয়েছি অথচ মহান রব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়ে দিয়েছেন এই বিধানের মধ্যেই ছিল পৃথিবীর সবচেয়ে শান্তি নিহিত এর চেয়ে বেশি শান্তি পৃথিবীর কোথাও গেলে আপনি পাবেন না প্রিয় মুসলিমবৃন্দ আল্লাহ রব্বুল আলামিন কত ভয়াবহতা বর্ণনা করেছেন কত সুসংবাদ আমাদেরকে দিয়েছেন আমরা কেউ অবগত নই আমরা সবাই এর ব্যাপারে গুরুক্ষেপ করি না গুরুত্ব দেই না গুরুত্বারোপ করি না আজকে একটু কঠিন ভাবেই আপনাদেরকে বলবো আপনাদেরকে সচেতন করব আপনাদের ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আর এই ভালোবাসাটা আল্লাহর জন্য ভালোবাসা আপনার অর্থ সম্পদ রয়েছে আপনার পৃথিবীর জাগতিকভাবে পার রয়েছে এই কারণে আপনাকে একটু ভালোবাসি না একটু সম্মান করি না আপনি অনেক সম্মানিত ব্যক্তি আপনার অনেক ক্ষমতা রয়েছে পাওয়ার রয়েছে আপনার সাথে ভালো আচরণ না করলে আপনি আমাকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন আপনি লোভ দিয়ে আমাকে অপমান অপদস্থ করতে পারেন এ কারণে আপনাকে ভালোবাসি না আপনার সাথে আমার সম্পর্ক আপনার সাথে আমার ভালোবাসার দৃঢ়তা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি ঘৃণা যদি কখনো করতে হয় আল্লাহর জন্য আপনাকে ঘৃণা করব প্রিয় মুসলিমবৃন্দ আমি আপনাদেরকে যেমন ভালোবাসি ঠিক একই ভাবে আপনাদের প্রতি আমার কিছু অভিযোগ রয়েছে আপনাদের প্রতি আমার কিছু দুঃখ রয়েছে কিছু খারাপ লাগা রয়েছে যা কিছু শেয়ার করার চেষ্টা করব আমি জানি আপনাদেরকে ভালো করে বললে আপনারা শুনবেন না আমি জানি আপনাদেরকে সুন্দর করে বললে আপনারা গুরুত্ব দিবেন না কারণ ভালো করে বলেছি যে আপনারা ওয়াক্তমত সালাত আদায় করেন কেউ গুরুত্ব দেননি ভালো করে বলেছি জুমার সালাতের আগে খুতবার আগে মসজিদে উপস্থিত হবেন কেউ গুরুত্ব আরোপ করেননি সম্মানিত মুসলিমবৃন্দ তার মানে ভালো করে বললে পরে আপনাদের কানে একটু কম লাগে গুরুত্ব একটু কম মনে হয় এই কারণে একটু কঠিন ভাবে বলার চেষ্টা করছি আল্লাহ তৌফিক দান করুন আপনাদেরকে পরিবর্তন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন প্রিয় মুসলিমবৃন্দ যারা বাড়িতে এখনো বসে রয়েছে তারা কি কাপুরুষ যারা মাইকের আলোচনা শুনছে তারা কি কাপুরুষ তারা কি পুরুষ নয় তারা কি বেঈমান তারা কি কাফের তারা কি নাস্তিক তারা কি মুরতাদ তারা কি মুনাফিক শুনুন যারা ইমানদার দাবি করে মুসলমান দাবি করে মুমিন দাবি করে মুসলিম দাবি করে অথচ আল্লাহর বিধানকে পালন করার ব্যাপারে একটু গাফেলতা দেখায় একটু অলসতা দেখায় একটু হেয় প্রতিপূর্ণ করে দেখে কেমন কেমন যেন করে সে চায় না এই কাজটা করার জন্য কিন্তু তার দ্বারা সংগৃহীত হয়ে যায় সেই ব্যক্তির বর্ণনা হচ্ছে কি ওই ব্যক্তি কি কাফের উনি নামাজ পড়তেছে কিন্তু সবার লাস্টে এসে উনি এই বাবুরা একদম চুপ করে বসে থাকবে একটা কথা বলবেন আবার কথা বলে এই
যারা হেলান দিয়ে বসে রয়েছে কেন হেলান দিয়ে বসে রয়েছে আপনি কি হেলান দিয়ে বসে থাকার জন্য আরামায়েশ করার জন্য এসেছেন খুতবা শোনার সময় দুই পা উঠিয়ে এইভাবে ধরে বসাও নিষেধ আপনি পা লেগে গেছে কষ্ট হচ্ছে দুই পাটা উঁচু করে বসে এটা হাত দিয়ে ধরে রাখছেন এইভাবে বসা নিষেধ আর আপনি হেলান দিয়ে আরাম করে বসে খুতবা শ্রবণ করতেছেন খুতবাটাকে কি আপনার হেলাই খেলা মনে হয় উচ্চতাচ্ছলতা মনে হয় কেন এমনটা করবেন একজন আরেকজনের সাথে কথা বলবেন হাসাহাসি করবেন আমি কি এখানে মজার গল্প বলতেছি হাসির খোরাকি দিচ্ছি আপনি কি এখানে হাসাহাসি করার জন্য এসেছেন নাকি সম্মানিত মুসল্লিবৃন্দ যারা বাড়িতে বসে রয়েছে বাড়িতে বসে থেকে দেরি করে মসজিদে প্রবেশ করে মনে করে আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে চালাক সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি আপনার মতো গাধা আপনার মতো দর্দ নির্বোধ ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই কারণ আপনার উপরে সালাত ফরজ করা হয়েছে শুধুমাত্র জুমার দিনে চার রাকাতের জায়গায় দুই রাকাত কমিয়ে দেওয়া হয়েছে যাতে করে আপনি নসিহাত নিতে পারেন এই মজলিসে বসে এই খুতবাতে বসে কিছু উপদেশ নিতে পারেন কিছু প্রয়োজনীয়তা জেনে নিতে পারেন আর আপনি বাড়িতে ঘুমান আপনার স্ত্রীও খুব লজ্জাবতী মানুষ আপনাকে খুব ভালোবাসে এত মহাব্বত করে যে আমার স্বামী সকাল থেকে কষ্ট করেছে জুমার সময় একদম নামাজ হচ্ছে একটা পনেরোই তাকে একটা সময় ডেকে দেবো উঠে গোসল করে দুই মিনিট আগে মসজিদে যাবে আপনার ওই স্ত্রী আপনাকে জাহান্নামে পাঠাচ্ছে আপনার স্ত্রী তো জাহান্নামে যাবেই যাবে আপনাকেও জাহান্নামে পাঠাচ্ছে সাবধান হন সচ্চর হন পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনতেছেন একটু সচেতনতা অবলম্বন করুন আপনার স্বামী যেন জুমার দিনে জুমার খুতবার আগে মসজিদে আসতে পারে যদি আসতে না পারে তো দায়ী কে আপনি দায়ী আপনি বাড়িতে মহিলা কি করেন আপনার স্বামীকে রেডি করে দিতে পারেন না প্রস্তুত করে দিতে পারেন না আপনার কি এত ব্যস্ততা কি এত কাজ আপনার স্বামী আপনার কথা শুনবে না আল্লাহর আইন প্রয়োগ করবে না আর আপনি তাকে আরাম আয়েশ করার জন্য পানি গরম করে দিবেন তাকে শুয়ে রাখবেন কারেন্ট চলে গেলে পরে বাতাস করবেন কি এত প্রয়োজন রয়েছে আপনার সম্মানিত মুসল্লিবৃন্দ আপনারা যারা রয়েছেন যারা এই এখন মসজিদে প্রবেশ করতেছেন আমি তাদেরকে বলতে চাই কি প্রয়োজন আপনার এখন মসজিদে প্রবেশ করা আপনি যান বাড়িতে ঘুমান আপনি কাকে আপনার ব্যস্ততা দেখাইতে আসেন কাকে আপনার প্রয়োজনীয়তা দেখাইতে আসেন আপনার মতো গাধা আপনার মতো দর্দকে আল্লাহ কোনোদিন গণনার মধ্যে রাখে না পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য আপনার মতন এই জঘন্য নিকৃষ্ট খারাপ ব্যক্তির চেয়ে অনেক বহু সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছে আল্লাহর ইবাদত করে ফেরেশতাগণ যাদের কোনো ক্লান্তি নেই যাদের কোনো নিজস্ব চাওয়া পাওয়া নেই যারা সেজদা দিয়ে রয়েছে তো রয়েছে কিয়ামতের আগ পর্যন্ত তারা সেজদাতেই পড়ে থাকবে আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করতে থাকবে কোনো দিন সেজদা থেকে মাথা উঠাবে না একদল ফেরেশতা রয়েছে যারা রুকু করে রয়েছে কিয়ামতের আগ পর্যন্ত রুকু করেই থাকবে কোনো দিন মাথা উত্তোলন করবে না একদল ফেরেশতা রয়েছে যারা জিকিরে মশগুল রয়েছে কিয়ামতের আগ পর্যন্ত জিকির করতে থাকবে কোনো দিন জিকির থেকে একটু মুখ ফিরিয়ে নেবে না একদল ফেরেশতা রয়েছে যারা বাইতুল মামুরে সালাত আদায় করতেছে লাইন ধরে সালাত আদায় করতেছে দুই রাকাত সালাত আদায় করে বের হচ্ছে আবার লাইনের পিছনে যা দাঁড় হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত ওই লাইন থেকে টপ দিয়ে তারা আবার দুই রাকাত সালাত আদায় করার সময় পাবে না সুযোগ পাবে না আল্লাহর এত দাসত্ব করার ফেরেশতারা রয়েছে মালাইকাগণ রয়েছে আর আপনি এত ব্যস্ততা দেখার আপনার কিসের ব্যস্ততা মুসলিম নামের সাইনবোর্ড নিয়ে মুসলিম হওয়া যায় না মুসলমান নামের ব্যানার ধরলে মুসলমান হওয়া যায় না মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না মুসলমান হওয়ার জন্য মুসলিম হওয়ার জন্য মুমিন হওয়ার জন্য ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে প্রত্যেকটি বিধিবিধান পঙ্খানুপঙ্খভাবে মানতে হয় প্রত্যেকটি বিধিবিধানের উপরে ঈমান আনয়ন করতে হয় প্রত্যেকটি বিধিবিধানের উপরে আমার অন্তরকে অটুল করতে হয় তবেই মুসলমান হওয়া যায় একটি আমলকে আপনি তুচ্ছতা ছিল করতে দেখতে পারবেন না একটি বিধানকে আপনি হালকাভাবে দেখার সুযোগ নেই আপনি হালকাভাবে দেখবেন তো আপনার ইমান দুর্বল হয়ে গেছে আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবেন তো আপনি কাফের কুফরি করে ফেলেছেন কাফের হয়ে যাচ্ছেন মুসলিম থাকতে পারতেছেন না এত ভয়াবহ ব্যাপার সম্মানিত মুসলিমবৃন্দ বলেছিলাম পৃথিবীর সবচেয়ে বড় ভয়াবহ পাপ হচ্ছে শিরিক পৃথিবীতে দ্বিতীয় বড় ভয়াবহ পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া পৃথিবীতে তারপরেই বা সমপক্ষে দ্বিতীয় মহাপাপের সমান হচ্ছে সালাত পরিত্যাগ করা
কেউ যদি সালাত পরিত্যাগ করে কেউ যদি পিতামাতার অবাধ্য হয় কেউ যদি শিরিক করে তাহলে সেই ব্যক্তি জাহান্নামের নিচে থাকবে এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার আয়াতটা সবাই মুখস্থ করে নেন ইন্নাল মুনাফিকিনা নিশ্চয়ই মুনাফিকরা ফিদ দারকিল আসফালি মিনান নার জাহান্নামের তলদেশে থাকবে জাহান্নামের নিম্নদেশে থাকবে মুনাফিকরা মুনাফিক কারা মুনাফিক কারা মুনাফিকদের গুণ কি মুনাফিকদের বৈশিষ্ট্য কি এই বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত আয়াত রয়েছে তার মধ্যে একটি আয়াত এই মুনাফিকদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরাই নাযিল করে দিয়েছেন যেই সূরাটা জুমার দিনে পড়া দ্বিতীয় রাকাতে পাঠ করা সুন্নাত সম্মানিত মুসলিমবৃন্দ سورة المنافقون إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله منافق হচ্ছে তারা যখন তারা মুসলিমদের কাছে আসে আসার পরে বলে إذا جاءك المنافقون মুনাফিকরা রাসূলের কাছে আসে আসার পরে বলে হে নবী قالوا نشهد إنك لرسول الله নিশ্চয় আমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনল করেছি শাহাদত প্রদান করতেছি সাক্ষ্য প্রদান করতেছি الله يعلم انك لرسول الله سبحانه وتعالى বলেন হে নবী আপনি জেনে রাখুন তাদের ব্যাপারে আমি খুব ভালো করে জানি الله يشهد ان المنافقين لكاذبون الله سبحانه وتعالى স্বয়ং সাক্ষ্য প্রদান করতেছে তারা হচ্ছে মিথ্যাবাদী তারা হচ্ছে কাযাব তারা মিথ্যা কথা বলতেছে يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা ইমানদারদের কাছে আসে যখন তারা আল্লাহ ওয়ালাদের কাছে আসে যখন তারা মুসলিমদের কাছে আসে তখন তারা বলে আমরা তো মুসলমান আমরা তো ইমানদার আমরা তো আল্লাহকে ভয় করি আমরা তো আল্লাহর ইবাদত করি আমরা তো রাসূলের আনুগত্য করি আর যখন সে এই মসজিদ থেকে বের হয়ে যায় যখন সে মসজিদ থেকে বের হয়ে যায় যখন সে অন্য আসরে যায় যখন সে গান বাজনার আসরে যায় যখন সে নাস্তিকবাদের আসরে যায় যখন সে তার জবের অফিসে চলে যায় যেখানে ইসলামবাদীদের চেয়ে যেখানে নাস্তিকবাদীদের চর্চা বেশি হয় যেখানে নাস্তিকবাদীদের চর্চা হচ্ছে সেখানে সে বলে আমি তো ওইখানে শুধুমাত্র তাদের সাথে মিল দেওয়ার জন্য গেছি সমাজ রক্ষা করার জন্য গেছি আমি তো গেছি আমার আমার সমাজটা যাতে টিকে থাকে যাতে সমাজটাকে বের না করে দেয় এই কারণে গেছি এই ব্যক্তিরাই হচ্ছে মুনাফিক এই ব্যক্তিদেরকে চিহ্নিত করুন এই ব্যক্তিরা মুনাফিক মুনাফিকদের আরো আলামত রয়েছে মুনাফিকরা সালাত আদায় করতে পারে না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মুনাফিকদের জন্য সালাত আদায় করা এবার বলেন যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করতেছে না সেই ব্যক্তি কি মুসলমান না মুনাফিক কথা তো আমার নয় বলতে ভয় পাচ্ছেন কেন নাকি আমার কথা বুঝতেছেন না যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করে সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না কাফের হয়ে যায় এটা তো আলাদা বিধান কিন্তু যেই ব্যক্তি মুসলমান দাবি করে আপনাকে তো কাফের বলতে পারতেছি না কাফের বললেই তো আপনি আমাকে মার শুরু করবেন আমার বিরুদ্ধে আপনি আত্মমানববন্ধন শুরু করে দিবেন যে হুজুর আমাকে কাফের বলে দিচ্ছে ইমাম সাহেব আমাকে কাফের বলে দিচ্ছে আমি ছোটবেলায় খতনা নিয়েছি আমার বাপ হাজী সাহেব আমার বাপ মসজিদের সভাপতি আমার বাপ এলাকার প্রধান মাতব্বর আমার এত এত খ্যাতি রয়েছে আমি মসজিদে দান সদকা করি প্রতি বছর ইফতার পার্টি করি ইফতার মাহফিলের আয়োজন করি কুরআন দান করি মাদ্রাসায় দান করি আর হুজুর আমাকে কাফের বলতেছে এত বড় সাহস আপনাকে আমি তো কাফের বলতে পারতেছি না তবে আপনি যে মুনাফিক তার তো কোনো সন্দেহ নেই কারণ আপনি ইসলামের কথা বলতেছেন অথচ ইসলামকে মানতেছেন না তাহলে তো আপনি কথার কাজে এক নয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আয়াতুল মুনাফিকি সালাত মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটি ইদা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করে তখন সে কি করে ভঙ্গ করে ফেলে ওয়াদা রক্ষা করতে পারে না যখন ওয়াদা করবে আমি আপনাকে অমুক দিন টাকা দিয়ে দিব সেই দিন আসার পরে তার আর কোনো ক্রোধ থাকে না তার আর মনে থাকে না স্মরণে থাকে না বেগাফেল থাকে বেখবর থাকে এরা হচ্ছে ওয়াদা ভঙ্গকারী দ্বিতীয় নম্বরে ওয়াহাদাসা কাযাবা যখন সে কথা বলে তখন কি বলে মিথ্যা কথা বলে কথা বললে মিথ্যা কথা বলে কথা বললে মিথ্যা বলে না এমন ব্যক্তি আমার এখানে কজনকে পাবেন এখন যদি বলেন হুজুর বাবা তুমি নামাজ পড়ো না কেন যে কোনো যুবককে রাস্তায় ধরে বলবেন বাবা নামাজ পড়ো না কেন বলবে হুজুর আমার কাপড় ঠিক নেই
বলবে না ওর কাপড় ঠিক নেই এটা একটা অজুহাত পেয়ে গেছে আমাদের দেশের যুবকেরা এই অজুহাতটা দেয় এই অজুহাত দিতে কি তোমার লজ্জা করে না বেশরম বেহায়া নির্লজ্জ কি করে তোমার কাপড় ঠিক না থাকলে সেই কাপড় পরে তুমি রাস্তাঘাটে বের হও আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন মিথ্যা কথা বলতে বলতে এমন পর্যায়ে চলে গিয়েছে ব্যস্ততা দেখাইতে দেখাইতে এমন ব্যস্ততা দেখায় যেই ব্যস্ততার কোনো ভ্যালুই থাকে না বুঝেই ফেলা যায় যে এটা মিথ্যা কথা বলতেছে সম্মানিত মুসল্লিবৃন্দ তিন নম্বরে যেই কাজটা সেটা হচ্ছে যে ওয়াইদা তুমিনা খান যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে আমানতটাকে কি করে খেয়ানত করে ফেলে আমানত রক্ষা করতে পারে না আমানত নষ্ট করে ফেলে আমানত বিলীন করে ফেলে এই তিনটা শর্ত হচ্ছে কিসের আলামত কিসের মুনাফিকের এবার বলেন আপনার চেয়ে পৃথিবীতে বড় মুনাফিক কে আছে আপনার চেয়ে বড় মিথ্যাবাদী পৃথিবীতে কে আছে আপনার চেয়ে বড় আমানত রক্ষাকারী পৃথিবী আমানত ভঙ্গকারী পৃথিবীতে কে আছে আপনার চেয়ে বড় অঙ্গীকার ভঙ্গকারী পৃথিবীতে কে আছে আপনি দাবি করছেন আপনি মুসলমান দাবি করেন কি করেন না এখানে কে আছে যে মুসলমান নয় বলেন তো দেখি সবাই দাবি করে মুসলমান আর মুসলমান দাবি করার পরে যেই ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি কি মুসলমান থাকে তাহলে যেই ব্যক্তি সালাত আদায় করে না মসজিদে আসে না আর দাবি করে মুসলমান ওই ব্যক্তি মিথ্যাবাদী আর মিথ্যাবাদী কিসের আলামত মুনাফিকের আলামত যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর জন্য সাক্ষ্য প্রদান করেছে যারা সাক্ষ্য প্রদান করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য প্রদান করতেছি আল্লাহ ব্যতীত পৃথিবীতে সত্য কোনো মাবুদ নেই পৃথিবীর বাহিরেও নেই কোনো জায়গায় নেই আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল যারা এটার উপর ঈমান আনয়ন করছে তারা তো ওয়াদাবদ্ধ হয়েছে অঙ্গীকারবদ্ধ হয়েছে আর যারা এই ওয়াদাবদ্ধ হয়েছে তাদের উপর তো ইসলামের প্রত্যেকটা আইন পঙ্খানুপঙ্খভাবে মানা ফরজ হয়ে গেছে ইসলামের কোনো বিধান ত্যাগ করার কোনো সুযোগ নেই তাদের উপরে ওয়াজিব হয়ে গেছে অঙ্গীকারবদ্ধ হয়ে গেছে এই সালাত আদায় করা যাকাত প্রদান করা সিয়াম পালন করা অর্থ হলে হজ পালন করা সব কিছু তার উপর ফরজ হয়ে গেছে এখন যেই ব্যক্তি ঈমান আনয়ন করার পরে এই কাজগুলো করতেছে না সেই ব্যক্তি কি অঙ্গীকার ভঙ্গ করলো না ওয়াদা ভঙ্গ করলো না এবার বলে মুনাফিকের তিনটা নিদর্শনের দুইটা কি আপনার মধ্যে বিদ্যমান রয়েছে মিথ্যা কথা বিদ্যমান আছে রয়েছে আপনি বলেন ওয়াদা ভঙ্গের যে এটা ছিল সেটা কি বিদ্যমান রয়েছে রয়েছে এবার আসেন তিন নম্বরটা ওয়াইদা তুমিনা খান যখন আপনার কাছে আমানত রাখা হবে তখন আপনি আমানতকে নষ্ট করে ফেলবেন আমানত রক্ষা করতে পারবেন না পৃথিবীর প্রত্যেকটি মুসলমানের কাছে ইসলাম হচ্ছে আমানত পৃথিবীর প্রত্যেকটি মুমিনের কাছে কোরআন হচ্ছে আমানত পৃথিবীর প্রত্যেকটি মুমিনের কাছে হাদিস হচ্ছে আমানত রসুলের সুন্নাত হচ্ছে আমানত এবার বলেন কয়টা আমানত আপনি রক্ষা করেছেন সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা তো মনে করি মিথ্যা কথা মানে বন্ধুকে বললাম আমি আসবো না বলেও গোপনে চলে গেলাম এটা মানে মনে হয় মিথ্যা কথা আমরা তো মনে করি আমি একটার সময় আপনার সাথে দেখা করব বলে একটার সময় না এসে পরের দিন আসলাম এটার মানে মনে হয় ওয়াদা ভঙ্গ করা আমরা তো মনে করি আমার কাছে 100 টাকা রাখলো রাখার পরে বললো আমি কালকে নেবো কালকে দিও কালকে এসে যখন আমার কাছে 100 টাকা চাইলো আমি বললাম তোমার টাকাটা তো আমি খরচ করে ফেলেছি এটার মানেই মনে হয় শুধুমাত্র আমানত আমানত খেয়ানত করা প্রিয় মুসলিমবৃন্দ এগুলো আমানতের খেয়ানত ঠিক আছে এগুলো ওয়াদা ভঙ্গ ঠিক আছে এগুলো মিথ্যা কথা ঠিক আছে তবে এগুলো এত মারাত্মক নয় এত ভয়াবহ নয় যেগুলোর কারণে ডাইরেক্ট আপনি জাহান্নামী হয়ে গিয়েছেন একটা করলে পরে আপনার মধ্যে আলামত এসেছে এই একটা বর্জন না করা পর্যন্ত আপনার মধ্যে মুনাফিকের আলামত নিদর্শন বিদ্যমান রয়েছে ওটাকে ত্যাগ করা জরুরি কিন্তু ইসলাম সম্পর্কে রিলেটেড ইসলামকে নিয়ে আপনার সাথে জড়িত যে কাজগুলো রয়েছে এই কাজগুলোকে যদি আপনি আদায় না করেন যদি পঙ্খানুপুঙ্খু না ভাবে না মানেন তাহলে আপনি ডাইরেক্ট মুনাফিক হয়ে গিয়েছেন আপনার ব্যাপারে কোনো সংশয় নেই
সম্মানিত মুসল্লিবৃন্দ বলতেছিলাম শিরিক সবচেয়ে বড় ভয়াবহ পাপ শিরিক করলে জাহান্নামে আজীবন থাকতে হবে শিরিক করলে জান্নাতে আসার কোনো সুযোগ নেই এই ছেলেরা যারা কথা বলতেছো কেন কথা বলতেছো তুমি এখানে কি কথা বলার জন্য আসছো আজীব ব্যাপার একবার বললাম হেলান দিয়ে বসবেন আবার হেলান দিয়ে বসো সবাই কেন হেলান দিয়ে বসো এটা কি মজার আসো এটা কি গান বাজদার আসো পৃথিবীর সবচেয়ে বড় ভয়াবহ পাপ হচ্ছে শিরিক শিরিক করলে পরে আজীবন জাহান্নামে থাকতে হবে কোনো দিন জান্নাতে যাওয়ার সুযোগ নেই তওবা ব্যতীত মারা গেলে কিন্তু কেউ শিরিক করলে তাকে জাহান্নামের তলদেশে দেওয়া হবে না পৃথিবীর দ্বিতীয় বড় ভয়াবহ পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া কেউ যদি পিতামাতার অবাধ্য হয়ে যায় তওবা করে মারা গেলে পরে তাকে জাহান্নামের কঠিন আযাবের সম্মুখীন হতে হবে পৃথিবীর দ্বিতীয় ভয়াবহ পাপের সমমান হচ্ছে সলাত পরিত্যাগ করা কেউ যদি সলাত পরিত্যাগ করে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে কিন্তু তাকে জাহান্নামের তলদেশে দেওয়া হবে না সম্মানিত মুসলিমবৃন্দ কিন্তু যেই তিনটি কথা বললাম মুনাফিকের আলামত যেই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে ওই ব্যক্তিকে জাহান্নামের তলদেশে দেওয়া হবে নিম্ন দেশে দেওয়া হবে মুনাফিক কত ভয়াবহ কাজ মুনাফিক প্রকাশ্যে অমুসলিম নয় মুনাফিক কথাবার্তায় অমুসলিম নয় মুনাফিক চাল চলনে অমুসলিম নয় মুনাফিক তো সেই যে দাবি করে মুসলমান মুনাফিক তো সেই যার চাল চলনে দেখা যায় মুসলমানের মতো মুনাফিক তো সেই যার কথাবার্তায় বোঝা যায় সে মুসলমান কিন্তু কাজে তার ব্যতিক্রম কাজে তার উল্টোটা করে সেই ব্যক্তি মুনাফিক আমি বলতে পারি আমি গ্যারান্টি দিতে পারি এই মসজিদে উপস্থিত অধিকাংশ ব্যক্তি মুনাফিকের সাথে সম্পৃক্ততা রয়েছে আমি বলবো না আপনি মুনাফিক আপনি আপনাকে মিলিয়ে নিন এখানে সবাই মুনাফিকের মধ্যে সম্পৃক্ত রয়েছে অধিকাংশ ব্যক্তি সম্পৃক্ত রয়েছে আমার লজ্জা লাগে আমার ঘৃণা লাগে আমি সেই দূর দেশ থেকে আপনাদের এখানে এসেছি ইমাম হিসেবে আমি যখন দেখি ফজর সালাতে মসজিদে দুজন এখানে মনে হয় কেউ নাই এই এলাকাটা মনে হয় গোরস্থান হয়ে গেছে এই এলাকার সবাই মনে হয় মরে গিয়েছে এই এলাকার মা বোনেরা তারা তাদের স্বামীদেরকে তারা তাদের সন্তানদেরকে তারা তাদের পিতা মাতাদেরকে মনে হয় মেরে ফেলেছে কেউ মনে হয় নাই এলাকা একদম নেই হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে নিঃসঙ্গ হয়ে গেছে এমনটা মনে হয় আমি আপনাদেরকে বলেছি জুমার দিনে আগে আসার জন্য আমি বারবার বলেছি ভদ্রভাবে কেউ আসেন না তার মানে আপনি যতই দাবি করেন আপনি মুসলমান আল্লাহে আল্লাহর কসম আপনার মধ্যে নিফাকি রয়েছে মুনাফিকিত্ব রয়েছে না হলে পরে পৃথিবীর কোন শক্তি পৃথিবীর কোন কাজ আপনাকে জুমার দিনে আগে মসজিদে আসতে বারণ করতে পারতো না বাধা দিতে পারতো না আপনি আসতেনই আসতেন সম্মানিত মুসলিমবৃন্দ আপনাদেরকে অনেক ভালোবাসি তবে ভালোবাসাটা আল্লাহর জন্য পৃথিবীর সকল ভালোবাসায় আল্লাহর জন্যই হওয়া দরকার আপনাকে ভালোবাসি ভালোবেসে চাই না আপনি জাহান্নামে যান আপনাকে ভালোবাসি ভালোবেসে চাই আপনি জান্নাতে প্রবেশ করুন জান্নাতে প্রবেশ করা চারটিখানি কথা নয় জান্নাতে প্রবেশ করা মামুর বাড়ির আবদার নয় জান্নাতে প্রবেশ করা নিজের মন মতো নয় যারা তারাবির সালাত বাড়িতে আদায় করেন তাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই ভালো খুবই ভালো কাজ কেননা বাড়িতে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন কিন্তু সেটা হতে হবে অবশ্যই অবশ্যই রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি সুন্নাহ অনুযায়ী না হয় যদি তা না পারেন তবে কি সেটা উত্তম আর যারা বাড়িতে সালাত আদায় করেন দোহাই দেন বাড়িতে সালাত আদায় করেন আমার মনটা চায় তাদের বাড়িতে আমাদের সমস্ত মুসল্লিদেরকে নিয়ে যা দেখাই আপনার বাড়িতে কত সুন্দর সালাতের ব্যবস্থা রয়েছে মাশাআল্লাহ কেননা আমি যত মানুষের বাড়িতে গিয়েছি যত মানুষের বাড়িতে যাই কারোর বাড়িতেই দেখি না সালাতের জন্য স্পেশাল কোনো ব্যবস্থা আছে আমার চোখে পড়ে না কাউকে জিজ্ঞাসা করলে যদি কোথাও যে কখনো সালাত আদায় করার প্রয়োজন পড়ে বললে পরে জায়নামাজ খুঁজতেই তাদের আধা ঘন্টার মতো সময় চলে যায় এমন পরিস্থিতিতে আপনার বাড়িতে এত সুন্দর সালাতের ব্যবস্থা রয়েছে এটা তো আমাদের দেখা দরকার আপনার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমাদেরকে যারা বাড়িতে সালাত আদায় করবে নিয়ে যাবে সম্মানিত মুসলিমবৃন্দ আপনাদের ব্যাপারে বলি কিয়ামুল লাইল অত্যাবশ্যক বিষয় নয় জরুরি ব্যাপার নয় তারাবি জরুরি ব্যাপার নয় কারো যদি কষ্ট হয় ছেড়ে দিবেন কিন্তু কিয়ামুল লাইল
জরুরি ব্যাপার না হওয়া সত্ত্বেও এতটা গুরুত্বপূর্ণ মান কাদা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি কেউ যদি রমাদান মাসে ঈমানের সাথে এবং ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে কিয়ামুল লাইল কিয়াম পালন করে সালাত তারাবি আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন তাহলে কিয়ামুল লাইল আদায় করার দরকার আছে না নাই বাড়িতে একা আদায় করলে পরে ভালো অসুবিধা নেই কিন্তু জামাতে আদায় করলে 27 গুণ নেকি বেশি পাবেন জামাতে আদায় করলে পরে আরেকটা হাদিস বলেই আমার খুতবা কিটি টানবো আমা তাওফিক ইল্লা বিল্লাহ জামাতে সালাত আদায় করলে পরে কেউ যদি কিয়ামুল লাইল তারাবি সালাত জামাতের সহিত আদায় করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই রাত্রিতে সারা রাত্রি সালাত আদায় করলে যত নেকি পাওয়া যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তত নেকি দেখে দিবেন সুবহানাল্লাহ মনে বুঝেননি আবার বলবো আবার বলি একটু শুনেন মন দিয়ে তাহাবি সালাত জামাতের সহিত আদায় করলে পরে আপনি সারা রাত্রি নামাজ পড়লে পরে যতটুকু নেকি পাওয়া যায় ততটুকু নেকি পেয়ে যাবেন সুবহানাল্লাহ এখন এটা কোন পরিমাণ তারাবি সালাত শুধু কি 8 টাকার তারাবি বা 20 টাকার তারাবি এতটুকুই কোনটা ধরবেন আমার দেশে তো কখনো কোনো মসজিদে 8 টাকা হয় কোনো কোনো মসজিদে 20 টাকা হয় কোনটা ধরে নেবেন ইমামের পিছনে যখন ইত্তেদা করবেন তখন আপনাকে ইমাম যত রাকাত পড়াবে তত রাকাই পড়া আবশ্যকীয় ওয়াজিব তত রাকাতই পড়তে হবে আপনি চাইলে পারবেন 8 টাকা করে বের হয়ে যেতে অসুবিধা নেই তার ক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না কিন্তু যেই সওয়াবের কথা হাদিসে বলিত হয়েছে সেটা পাবেন না সেটা থেকে বঞ্চিত হবেন এখন আসি ইমামের ইত্তেবা করলে পরে ইমাম যদি ভুলও করে তবুও তার ইত্তেবা করতে হবে আনুগত্য করতে হবে উদাহরণস্বরূপ বলতে গেলে আমার দেশে সালাতুল বিতর করা হয় যে দুই রাকাত সালাত করার পর বসে তাশাহুদ করা হয় তারপরে উঠে আর এক রাকাত করে তারপরে তাকবীর দেওয়ার পরে দোয়া কুনুত পাঠ করা হয় তাই না এই যে দুই রাকাতে বসা হলো এই বসাটা কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয় কিন্তু যখন আপনি ইমামের পিছনে সালাত আদায় করবেন এই বিতর সালাত আদায় করবেন তখন আপনাকে ওই বৈঠকে বসতে হবে ওই বৈঠকে বসে আপনি কোনো দোয়া পাঠ করবেন না বুঝাইতে পারিনি ওই বৈঠকে বসে আপনি কোনো দোয়া পাঠ করবেন না ইমামের বিরোধিতা করবেন কিভাবে দোয়া পাঠ না করার মাধ্যমে বুঝাইতে পারিনি কথাটা মনে কঠিন ভাবে যাচ্ছে মানে বিষয়টা হচ্ছে সালাতে যখন দাঁড়াবেন তখন ইমামের বিরোধিতা করা কি জায়েজ ইমাম রুকু থেকে আপনি সেজদায় যাবেন জায়েজ হবে না কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গায় বিরোধিতা করা যায় বিরুদ্ধাচরণ করা যায় উদাহরণস্বরূপ যখন রুকুতে গেছে ইমাম সাহেব কয়বার রুকুর তাসবিহ পাঠ করেছে আপনি কি তা জানেন আপনি কয়বার পাঠ করলেন ইমাম সাহেব কি তা জানেন ওই টাইম ইমাম সাহেব যদি তিনবার পড়ার পর চুপ করে কিছু সময় যাচ্ছে আপনি যদি পাঁচবার করেন কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই ইমামের বিরোধিতা হয়ে যাচ্ছে ইমামের বিরুদ্ধাচরণ হয়ে যাচ্ছে একইভাবে যখন ওই সালাত বিতর করবে ইমাম যখন দুই রাকাতে বসবে তখন আপনি কি করবেন না তা সহজ পাঠ করবেন না সেটা ইমামের বিরুদ্ধাচরণ হয়ে যাবে কিন্তু ইমামের আনুগত্যর বাহির হওয়ার কোনো সুযোগ নেই মনে হয় বুঝাতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমামের আনুগত্য করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এরপরে সময় শেষ করে ফেলেছি আপনারা আসেন এত দেরি করে আমার খুব কষ্ট লাগে আপনারা কেন এরকম মুনাফিকের মতো আচরণ করেন আমি বুঝি না আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিকদের আচরণ থেকে বেরিয়ে এসে যারা মসজিদে উপস্থিত হয়েছে আজকে তাদের প্রত্যেককেই জুমার দিনে জুমার খুতবার আগে মসজিদে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ যদি এদের কপালে হেদায়েত না থাকে এমন ভাবে ধ্বংস করো বিলীন করে দাও তাদেরকে ধ্বংসই তুমি করে দাও যেন এরা সমাজে মুখ দেখাতে না পারে এদেরকে দেখলে যেন মানুষ কুৎসিত খারাপ নিন্দা জানাইতে পারে এরকম তৌফিক তুমি দান করো আল্লাহুম্মা আমিন কেউ আমিন বলে না সব ভয় পাচ্ছে নাকি আমি এই মেম্বার থেকে দোয়া করবো আমি দোয়া করবো আপনারা পরিবর্তন হবে না তো কি করবো আমি আপনাদেরকে মারা আমার দায়িত্ব না আপনাদের ব্যাপারে দোয়া করা আমার দায়িত্ব ইসলামকে আপনারা সস্তা পেয়েছেন মুসলমান দাবি করবেন সস্তা জিনিস আজকে ইসলাম নিমজ্জিত হচ্ছে পায়ের তলে পড়তেছে আপনাদের কারণে আপনার মতো মুনাফিকের কারণে সাবধান হন সচেতন হন ইসলাম চর্চা করুন আমি বলি না এই মসজিদে আসা জরুরি যে কোনো মসজিদে যান জুমার খুতবা শুরু হওয়ার আগে যান খুতবা শুনুন
بابا মসজিদে মা মসজিদে ছেলে এখন মসজিদে ঢুকতেছে এত সময় কি করলো ছেলে কি এমন আহামরি কাজে গেছিল বলেন আপনি বাবা নামের কলঙ্ক মা নামের কলঙ্ক যেই মায়েরা বাড়ি থেকে সন্তানকে জুমার খুতবা শোনার জন্য মসজিদে পাঠাতে পারে না সেই মায়ের সাথে সন্তান কি ভালো আচরণ করবে ওই মাদেরকে সন্তান এখন থেকে খারাপ আচরণ শুরু করে দিক ওই পিতাদের বিরুদ্ধে আচরণ শুরু করে দিক যেই পিতা পারে না তার সন্তানকে মসজিদে আগে নিয়ে আসতে সন্তানদেরকে লালন পালন করার জন্য কত কিছু করেন আর জুমার দিন আগে দিয়ে আসতে পারেন আপনি কি এমন পিতা কেমন মাতা আপনারা কি আমার কথায় কষ্ট পেলেন কেউ কি কষ্ট পেলেন আমার কথায় আপনারা কষ্ট পাবেন কি করে আপনাদের তো লজ্জাই কম আপনারা তো ধরে নিছেন এই কথাগুলো আমি আপনাদেরকে বলি দেই অথবা ধরে নিছেন এরকম করছে বলছে বলছে তাই আমার কি অথচ আমি আপনাদেরকে লজ্জা পাওয়ার জন্য খারাপ লাগার জন্য বলেছি আমি বলেছি যাতে আপনাদের খারাপ লাগে এবং আপনারা গুরুত্ব দেন কিন্তু আপনাদের খারাপই লাগে নাই কিছু মনেই করেনি আল্লাহ মাফ করুক আমি এই খারাপ লাগার কথা বলতেছি না আল্লাহ তুমি আমাদের সবাইকে প্রত্যেককে প্রতিটি মুসলিমকে ইমানের শহীদ তোমার বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের মধ্যে যে মুনাফিক আলামতগুলো বিদ্যমান রয়েছে এই আলামতগুলো থেকে এই নিদর্শনগুলো থেকে বেরিয়ে এসে প্রকৃতপক্ষে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন ইবাদাল্লাহ রাহমাতুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়ায়তা'ই যিল কুরবা ওয়ায়নহা আনিল ফাহশায়ি ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি উযকুরুল্লাহ তাআলা ইয়াযকুরকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়ালা যিকরুল্লাহি তাআলা আলা ওয়া আলা কাম মা'যামাকুম